মাওলানা তারেক জামিলের নাম শুনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তিনি বিশ্ববরণ্য একজন ইসলামিক বক্তা একজন আইডল তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবেন কিন্তু তা না হয়ে কীভাবে তিনি একজন ইসলামিক বক্তা হয়ে উঠলেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে চলুন শুরু করা যাক উনিশশো তিপ্পান্ন সালের পহলা অক্টোবর পাকিস্তান অধ্যুষিত পাঞ্জাবের খানেওয়াল প্রদেশের তুলাম্বা এলাকায় তিনি জন্মগ্রহণ করেন বংশগতভাবে তিনি চৌহান রাজপুত তার বাবা ছিলেন এলাকার জমিদার আলাবক্স খান ছোটবেলা থেকে তার জামিল ছিলেন তুখোর মেধাবী তার জামিল লাহোরের সেন্ট্রাল মডেল স্কুল থেকে প্রাথমিক স্তরের শিক্ষা লাভ করেন তারপর তিনি লাহোরের সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তারেক জামিল সাহেব তখন কেবল করাচি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র তার কলেজে বাংলাদেশ থেকে কিছু লোক দিনের দাওয়াত নিয়ে যায় এসব দায়ী সারা বিশ্বজুড়ে তাবলিক জামাত নামে বেশ বিখ্যাত জামাতের দায়ীরা তাদের ক্যাম্পাসের ছাত্রদেরকে বয়ান শোনার জন্য আহ্বান জানায় ছাত্ররা তাদের ডাকে সাড়া দেন তাদের মধ্যে তারেক জামিলও ছিলেন কিন্তু তিনি কারো বয়ান শুনে অনুপ্রাণিত হননি তার জীবনের মোড় ঘুরেনি কোনো স্কলারের সান্নিধ্যে এসে তাবলিক সাথীদের একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাইম তার নামাজ পড়া দেখে তারেক জামিলের চেতনা বদলে গেল তিনি ভাবলেন মানুষ এত সুন্দর করে কিভাবে তার রবের প্রার্থনা করতে পারে এতটুকুই তাকে নিয়ে আসে বিশ্বের প্রতিপালকের সান্নিধ্যে ফাইনাল পরীক্ষার পর তিনি চলে যান তাবলিগে সেখান থেকে ফিরে এসে তিনি তার মাকে তার পরিবর্তনের কথা জানান সাথে একথাও বলেন তোমার ছেলে শুধু শারীরিক ডাক্তার হবে না উম্মতের রুহানি ডাক্তারও হবে কিন্তু পরিবারের কেউই রাজি নন তবুও তিনি সবার অমতে ভর্তি হন মাদ্রাসায় তার জীবনের আমূল পরিবর্তন হয় হাজি আব্দুল ওয়াহাবের সভাপতি তিনি দাওরা হাদিস পাশ করেন এরপর ইফতা তারেক জামিল বাবাকে জানান যে আমি আলেম হব মুসলিম উম্মাহার জন্য কাজ করব। সে সময় আলেমদের তেমন নামতাম ছিল না আলেমদেরকে সমাজের নিম্ন শ্রেণীর লোক মনে করা হতো যেহেতু বাবার স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবেন তাই তার বাবা তাকে লক্ষ্য করে বলেন হয় ডাক্তার হবে না হয় বাড়ি থেকে বের হয়ে যাও তারেক জামিল নিজেই বলেন আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যাব এমন সময় মা পেছন থেকে ডেকে আমার হাতে দুই হাজার নয়শো রুপি দিলেন তারপর সেখানে তিনি আট নয় বছর পড়লায় করেন দুই বছরের মাথায় তার বাবার সাথে আবার সুসম্পর্ক তৈরি হয় মাওলানা তারেক জামিল ইফতার শেষ করার পর পুরোপুরি বদলে যান বদলে যায় তার জীবন বদলে যায় তার কর্মসংস্থান তিনি নেমে পড়েন দাওয়াতের ময়দানে মর্মস্পর্শী বয়ান দরদ মাখা কণ্ঠে ডাকতে থাকেন পদ বোলা উম্মাহকে তিনি যে শুধু অমুসলিমকে মুসলিম করেছেন তাই নয় বরং আত্মভোলা মুসলমানদেরকে খাঁটি আল্লাহ প্রেমে বানিয়েছেন একবার মক্কায় হওয়া তিনি ভারতীয় তারকা অভিনেতা ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন তিনি তাকে দিনের দাওয়াত দেন যখন জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদের অববাদে সারা বিশ্বে রমরমা অবস্থা তখন মাওলানা তারেক জামিল তার পক্ষাবলম্বন করেন তিনি বলেন আমরা গত কয়েক বছর ধরে জাকির নায়কের বক্তব্য শুনে আসছি তার বক্তব্যে সহিংসতার কিছু পায়নি তিনি সত্যের পক্ষে আমরা তার পক্ষে মাওলানা তারেক জামেল আন্তর্জাতিকভাবে খুতবা দিয়ে থাকেন তিনি তার খুতবাগুলোতে আত্মশুদ্ধি সহিংসতা এড়ানো আল্লাহর আদেশ পালন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলহাল্লামের পালনে উৎসাহিত করেন তার বিখ্যাত কয়েকটি উক্তি এক জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো সবর করে কখনো বা এড়িয়ে চলে দুই অন্যের মনে কষ্ট দিয়ে সালাতের সেজদায় জান্নাত তালাশ করা ছেড়ে দাও তিন আজকাল বিয়েবাড়িতে একটা কুকুরকেও খুশিতে রাখা হয় কিন্তু অবহেলা করা হয় রাসুলুল্লা সাল্লাইসাল্লামের সুন্নাতকে। তিনি উর্দু ভাষায় বহু কিতাব রচনা করেছেন উল্লেখযোগ্য কয়েকটি বই হল চোখে দেখা কবর রাজাব জান্নাতি নারীর গুণাবলী আল্লাহর সাথে বন্ধুত্ব দুনিয়া ও আখিরাত ইত্যাদি দুই সালে পাকিস্তান সরকার তাকে প্রাইড অফ পারফরমেন্স সম্মাননায় ভূষিত করেন তিনি ন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ড প্রেসিডেন্টের উপস্থিতি লাভ করেন এছাড়া বিশ্বের প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের মধ্যে তারেক জামিল অন্যতম মাওলানা তারেক জামিলের বয়স উনসত্তর বছর হলেও এখনও তিনি হৃদয়স্পর্শী ভাষায় মানুষকে রবের দিকে আহ্বান করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক ও কমেন্ট করবেন শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম